সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি সুমাইয়া সুমাইয়া আপু কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বাড়ি রাজশাহী রাজশাহী পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আর আমার দুজন ভাই বোন আছে বাবা নাই না বাবা কি হয়েছে ছোটকালে তা প্রতিবেদনে আসছেন আজকে কি চিন্তা করে কি আশা নিয়ে আসছেন কি আশা নিয়ে মনের মতো একজন মানুষ পেলে কি অবশ্য জমি আসেন আমাদের আমার ভাই বোনদের আমার মারে যে দেখবে তা আপনার মা কি এখনো বিয়ে দিতে চায় আপনাকে মনের মতো মানুষ পেলে ভালো মানুষ পেলে আমার বাপ মারে দেখলে বিয়ে দিয়ে দিবে বাপ তো নাই বাপ আর কে দেখবে মারে দেখাশোনা যদি দেখবে তার কাছে আপনার মাও কি তাই চায় যে মেয়েটাকে বিয়ে দিব যে জামাই হবে সে আমাদেরকে দেখবে তাহলে কি ঘর জামাই রেখে দিতে চায় নাকি না ঘর জামাই কেন রাখবে আচ্ছা আচ্ছা সংসারের কাজকর্ম জানেন জানি সংসার এই বয়সে বিয়ে করতে চাচ্ছেন ভয় লাগে না 16 বছর বয়সে বিয়ে করে বিয়ে তো মানুষ করে 18 বছর 20 বছর বয়সে তাই না কোন প্রেম প্রেম ছিল নাকি প্রেম ভালোবাসা ছিল না এই বয়সে তো প্রেম করার বয়স থাকলো তো বলবেন না তাই না কষ্ট না প্রেম এই সুন্দর চেহারা নিয়ে একটু গানটা নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন নাকি না নায়িকা গান গাইতে পারেন টাকা পয়সা লাগে না যে পারে তার কাছে বললে সে শিখায় দেয় কোরআন শরীফ শিক্ষা যে শিখাবে তাও টাকা নেই তাই না যাই হোক শিখবেন যত কষ্ট হোক শিখবেন ভবিষ্যতে আপনার বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে লেখাপড়া শেখাবেন ঠিক আছে লেখাপড়া না জানা কষ্ট তো বুঝতে পারতেছেন তাই না তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে যে পরিবারের আসলে ইনকাম করার মতো লোক নেই সেই পরিবারটা কতটা অসহায় হতে পারে তার কথা শুনে বুঝতে পারলেন কেউ যদি সত্যিকার অর্থে তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তার মা আছে মার সঙ্গে যোগাযোগ করে আরও ডিসিশন নিতে পারবেন তার নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01934291008 নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম।